হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো। আমি স্বর্ণময়ী হীরা, স্বর্ণ স্কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও। আজ একটা এনার্জেটিক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো গতদিন সকালে কিন্তু পেপার পড়তে পড়তে তোমাদের কাছ থেকে ঠিকই বিদায় নিয়েছিলাম, কিন্তু গতদিন ভিডিও শ্যুট করা থেকে কিন্তু মানে বিরত নেইনি, ভিডিও শ্যুট করা কিন্তু চালিয়ে গিয়েছিলাম। আর গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে ডাইনিং রুমের হচ্ছে পর্দাটা আমি চেঞ্জ করেছি। তো আমি কিন্তু বলেছিলাম যে ডাইনিং রুমের পর্দা সহ আমি ডাইনিং রুমের পুরো লুকটা মানে ডাইনিং টেবিলটাও মানে টেবিলের যে লুকটা সেটাও আর কি চেঞ্জ করেছি। তো পরের ভিডিওতে দেখাবো, তো সেই ভিডিওটা নিয়েই আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বেশ কিছুদিন ধরেই ডাইনিং রুমটা একরকম করে সাজানো ছিল, তো একই রকম চোখের সামনে দেখতে দেখতে মানে আমার খুবই একঘেয়েমি লাগছিল, যার জন্য আমি মানে প্রায়ই আর কি করি এরকম যে আমার ঘরের জিনিসপত্রগুলো এদিক ওদিক করি, যেমন কোনো কিছু না হলে হয়তো ফার্নিচারগুলো একটু এদিক ওদিক করে রাখি, নয়তো ঘরের পর্দাগুলো চেঞ্জ করে ফেলি, অথবা কিছু জিনিসপত্র এদিক ওদিক করে রাখি। তো এভাবেই আর কি সাজানোর ট্রাই করি যেন ঘরটাকে দেখতে কখনো একঘেয়ে না লাগে। আর আমার ডাইনিং টেবিলের সাথে যে ডাইনিংয়ে যে গ্লাসটা সেটা হচ্ছে দেখো এই যে অ্যাডজাস্ট করা, যার জন্য হচ্ছে এখান থেকে পানি মানে ভিতরে যে এখানে কাঠটা যে ওটা আর কি নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু ডাইনিং টেবিলটা অনেক দিন ধরে ইউজ করতেছি আর একই রকম লুকে আছে, তো ভাবতেছিলাম যে এটা আর কি একটু চেঞ্জ করি। তো গতদিন শাড়ির ব্লাউজ বানাতে গিয়ে ডাইনিং টেবিলের জন্য প্লাস্টিকের এই যে ক্লথটা এটা কিনে এনেছিলাম, এখন ওটাই পেতে নিচ্ছি। আর এখন যেহেতু ভীষণই গরম পড়েছে আর আমার ফার্নিচারগুলো সব কালো রঙের, তো এর জন্য আমার মনে হয় যে গরমটা একটু বেশিই লাগে, তো এর জন্যই মূলত আর কি ভেবেছি যে হোয়াইট কালারের কিছু একটা আর কি দিব, যাতে হচ্ছে রুমটা একটু বেশি মানে ঠান্ডা ঠান্ডা আর কি লাগে। মানে সাদা রঙে তো একটু দেখা যায় কি মানে গরমটা একটু কম টানে, আলোটা একটু কম টানে, যার জন্য মনে হয় যে একটু ঠান্ডা লাগবে। আর যেহেতু সাদা পর্দাটা আর কি ইউজ করেছি, তো ভাবলাম যে এই কালারটাই আর কি ভালো ফুটবে, তো তার জন্যই আর কি ওই পর্দাটার সাথে ম্যাচিং করে টেবিল ক্লথটা আর কি নিয়েছিলাম। তো কেমন লাগছে আমার ডাইনিং টেবিলের লাস্ট লুকটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো ডাইনিং রুম, ডাইনিং টেবিল সব কিছু আমার গোছানো শেষ, এখন এগুলো আর কি গুছিয়ে নেব। এগুলো হচ্ছে আমার দেবর ইন্ডিয়া থেকে যখন আসছে তো ওই মশলাগুলো আর কি সাথে করে নিয়ে আসছে। ওইখানে আসলে এই মশলাগুলোর মানে দাম খুবই কম, আমাদের দেশে তো আসলে অনেক বেশি দাম, মানে ওই দেশে দেখা যায় কি যে 800 টাকা কেজি হলে আমাদের দেশে আর কি দেখা যায় যে 1400 টাকা কেজি। তো যার জন্য আর কি ও যখনই আসে তখনই আমি এই মশলাগুলো আর কি মানে ওকে দিয়ে আর কি আনাই রাখি। তো একবার আনালে দেখা যায় আমার 6 মাস 1 বছর চলে যায়। আর এগুলো হচ্ছে শুধু আমি খাই না, মানে আমার শ্বশুর বাড়িতে তারপরে বাপের বাড়িতেও কিছু কিছু আর কি একটু দিয়ে পাঠাই। তো এই যে দেখো এই যে লবঙ্গগুলা খুবই সুন্দর, বড় বড় ফুলের লবঙ্গ। আর দেখো ওদের এই কিশমিশগুলোও কিন্তু খুবই মিষ্টি, মানে খুবই সুন্দর দেখতেও ফ্রেশ আর হচ্ছে খেতেও খুবই ভালো। তো ওকে আর কি বলেছিলাম যে হচ্ছে পেস্তা বাদামও আনতে, তো যে দেখে পেস্তা বাদামের আর কি অনেক দাম, এই জন্য পেস্তা বাদাম খুব অল্প করে আনছে। আর এখানে হচ্ছে ওদের যে পাওভাজি মশলা পাওয়া যায়, পা ভাজি না পাও ভাজি যাই হোক যেটাই হবে ওই মশলাটা আর কি এনেছে, আরও সাথে আরও অন্যান্য জিনিসও এনেছে, সেগুলো আর কি তোমাদের আস্তে আস্তে আমি সবই দেখাবো। আর এই যে একটা মানে যে ইয়েটা এনেছে মানে এটা একটা ধূপ টাইপের আর কি, তো যাই হোক এটা আর কি আমি এটা এখনও ভালো জানি না, তো আমি যখন পরে আর কি ইউজ করব সেটা তোমাকে আর কি পরে দেখিয়ে দেবো। এখন শুধু এমনি একটু খুলে দেখায় জাস্ট এই যে দেখো যে আমাদের যে ধূপগুলো জ্বালায় এগুলো আর কি বৃষ্টির দিনে ঘরের মধ্যে একটু জ্বালায় রাখলে তোমার হচ্ছে ঘরে যে মানে একটা ভ্যাপসা গন্ধ সেটা আর কি থাকে না, সেই গন্ধটা আর কি চলে যায়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে ঘর থেকে। তো এগুলোকে এখন সব গুছিয়ে নেব, কিন্তু তার আগে হচ্ছে নিজেকে একটু ঠান্ডা করতে হবে, কারণ কাজ করতে করতে অনেকটা কষ্ট হয়ে গেছে। এখন একটু হচ্ছে মানে ম্যাঙ্গো মিল্কশেক আর কি করে খাবো, তো ওটা নিজেও করে খাবো আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমগুলো শুভ্র বাজার থেকে কিনে এনেছে, তো কিনে আনার পরের দিন দেখলাম যে এই যে একটু পচা পচা আর কি একটু ভাব আসছে, তো ভাবলাম যে এগুলো আর কি খেয়ে ফেলি। তো একটা কেটে খাওয়ার পরে দেখি যে আমগুলো তেমন একটা মিষ্টি না, তো ভাবলাম যে এর কাঁচা আম খেতে বেশি একটা ভালো লাগবে না, তো ভাবলাম যে এটা দিয়ে কিছু একটা করি তাহলে ওটা খেতে আর কি ভালো লাগবে। তো ভাবলাম যে ঠান্ডা ঠান্ডা একটু
মানে ম্যাঙ্গো মিল্কশেক করি, তো সেটাই আর কি খেতে ভালো লাগবে। তো ম্যাঙ্গো মিল্কশেকের জন্য হচ্ছে আমার ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে দুধ। তো দুধটা আর কি ফ্রিজ থেকে আর কি বের করে আমি একটু মানে ভিজিয়ে রাখতেছি, যাতে দুধটা আর কি তাড়াতাড়ি গলে যায়। আর এ পাশে আমগুলোকে ভালো করে ধুয়ে নেব, যেহেতু এটা কিন্তু বাজার থেকে কেনা আম, অনেকক্ষণ একটু পানিতে আর কি ভিজিয়ে রেখে ভালো করে আর কি আমগুলো আর কি ধুয়ে নিতে হবে। তো আমগুলো ধুয়ে নেওয়ার পরে সুন্দর করে আর কি কেটে নেব। তো প্রথমে এই ছুরিটা দিয়ে যখন কাটতে গেলাম, দেখলাম যে হচ্ছে ছুরিতে আর কি ধার নাই, মানে কাটতেছে না। তো পরে আর কি ছুরিটা চেঞ্জ করতে হলো, তো এটা আর কি সরিয়ে রেখে তারপরে এই ছুরিটা দিয়ে আর কি কাটলাম। তো যাই হোক, আমরা কাটতে থাকি। আর হচ্ছে তোমাদের সঙ্গে কিছু কথা বলি যে এইভাবে আর কি যখন আর কি আমরা মানে আমগুলো দেখা যায় বাজার থেকে কিনে নিয়ে আসে, অনেক সময় মিষ্টিও হতে পারে, অনেক সময় পানসেও হতে পারে। তো দেখা যায় কি যে মিষ্টি আম হলে তো আমরা মানে মানে খুব সুন্দর করে আর কি খেয়ে ফেলি, কিন্তু যখন আর কি আমগুলো পানসে হয় তখন তো দেখা যায় কি খেতে ইচ্ছা করে না। তো তখন আমি আজকে যেভাবে আর কি বানিয়ে মানে মিল্কশেকটা বানিয়ে দেখাচ্ছি, তোমরা যদি এভাবে আর কি বানিয়ে মানে খেতে পারো তাহলে তোমাদেরও ভালো লাগবে। আর এভাবে কিন্তু বাচ্চাদেরও যদি করে দাও তাহলে কিন্তু ওরাও খুব পছন্দ করবে, আর জিনিসটা কিন্তু খুবই ইয়াম্মি হয়। তো তোমরা আর কি দেখতে থাকো, দেখলেই আর কি বুঝবে যে এটা আসলে কতটা মজার হয়। আর সমস্ত মিল্কশেক তো হচ্ছে মানে আইসক্রিম দিয়েই করা হয়, তো যেহেতু আর কি এর ভিতর আইসক্রিমটা অ্যাড করব, তো এটার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো যার জন্য কিন্তু আর কি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই গরমে তো এরকম একটা মানে ঠান্ডা ঠান্ডা আর কি তোমার মিল্কশেক খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো রেসিপিটা আর কি করি। তো প্রথমে কাটা আমগুলোর ভিতরে দিয়ে দিলাম, আর এরপরে হচ্ছে কিছু বরফের হচ্ছে মানে কিউব, সেগুলো আর কি দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আইসক্রিম। আইসক্রিম হচ্ছে আমার এখানে দুইটা ফ্লেভার আছে, আমি হচ্ছে ভ্যানিলাটাই দিব। তো আইসক্রিম একটু বেশি করেই দিতে হবে, কারণ এটা যত বেশি আইসক্রিম হবে তত বেশি এটা ইয়ামি হবে। এই জন্য আমি আইসক্রিমটা একটু বেশি করে দিব আর দুধটা একটু কমাই দিব। তো এই তো দুধ দেওয়া হয়ে গেল, আর এখন হচ্ছে এর মধ্যে একটু গুঁড়ো দুধও অ্যাড করব। তো আমি যেহেতু আর কি সব কিছুই এখানে একটু মিষ্টি মিষ্টি, তো এই জন্য আর কি চিনি ইউজ করতেছি না, তবে যারা একটু চিনি বেশি খেতে পছন্দ করো তারা আর কি চিনিটা দিলে আর কি আরও ভালো লাগবে। আর এখানে একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ না হলে বেশি ঘন হয়ে যাবে, তো যার জন্য একটু পানি দিয়ে দিলাম। তো আমার মোটামুটি এই যে সব কিছুই দেওয়া কমপ্লিট, এখন আমি হচ্ছে এটাকে ব্লেন্ড করে নিব। এই গরমে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্কশেক একদম মানে রেডি। তো এখন আমি গ্লাসে সার্ভ করে দিচ্ছি। তো এই তো হয়ে গেল, আর এর উপরে দেখো কিছু আম আর কি কুচি কুচি করে কেটে রেখেছিলাম, জাস্ট একটু ভালো দেখানোর জন্য, মানে সুন্দর দেখানোর জন্য উপরে আর কি একটু আম ছড়িয়ে দিচ্ছি। আর ডেকোরেশনের জন্য জাস্ট একটু উপরে একটা পুদিনা পাতা আর কি দিয়ে নেবো, যাতে দেখতে আর কি আরও বেশি ভালো লাগে। তো এই তো আমার হয়ে গেল ম্যাঙ্গো মিল্কশেক, এখন এটা আমি খাবো আর খেয়ে হচ্ছে পরবর্তী কাজগুলো করে নেব। তো ভেবেছিলাম মশলাগুলো আগে গুছিয়ে রাখবো, তো ভাবলাম যে ওটা গুছাতে গেলে আর কি অনেক দেরি হয়ে যাবে, তো ভাবলাম যে রান্নাটা আগে বসিয়ে দিই, রান্নাটা করতে করতে আর কি তারপরে হচ্ছে ওটা গুছিয়ে নিলে আর কি ভালো হবে। তো ওগুলো একটু সাইডে রেখে তারপরে হচ্ছে রান্নার মানে প্রসেসিং শুরু করে দিয়েছি। তো এখানে আজকে হচ্ছে খাসির মাংস রান্না করব। তো খাসির মাংসটা আমি আর কি ম্যারিনেশন করে আর কি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেবো, তার জন্য আগে সব মশলাগুলো মানে মেখে নিচ্ছি। আর এখানে মানে মাংসের যে যে মশলাগুলো আর কি ইউজ করি আমরা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে হচ্ছে ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদ, লবণ, সরিষার তেল, আর কিছু যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর এখানে আমি একটু জয়ফলের গুঁড়া আর কি মিক্স করব। তো জয়ফলের গুঁড়াটা দিয়ে মাখিয়ে রাখলে হবে কি যে মাংসটা আর কি যখন রান্না করব তখন খুব তাড়াতাড়ি ওটা সফট হয়ে যায়। তো এই জন্য আর কি জয়ফলের গুঁড়াটা আমি আগেই আর কি ম্যারিনেশনের সময় আর কি মানে মাংসের সাথে আর কি মাখায় রাখি। তো আমি যেহেতু খাসির মাংসের আর কি মানে ঝাল ঝাল আর কি ভুনা টাইপের করব, তো আমি এরকম একদম মানে আমরা বাংলা রান্না যেটা বলি একদম সাদা মাঠা রান্না, তো সেটাই আর কি করে নেব, কারণ গরমে হচ্ছে মানে এমনিতেই আর কি আসলে ভালো লাগে না খেতে। তো এখন হচ্ছে মানে একদমই খুবই সাদা মাঠা আর কি সিম্পল আর কি রান্না করতে চাচ্ছি। তো তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তো এইভাবেই রান্না করি, প্রায়ই এইভাবেই আর কি বেশিরভাগ রান্না করা হয়। আর এই পাশে দেখো এই পাতিলটায় হচ্ছে মাংসটা বসাবো, তো এই পাতিলটা আর কি ধুয়ে নিব। আর এই পাশে হচ্ছে আমার যে ছোটা বুয়া আছে ও আর কি তরকারিগুলো আর কি কেটে নিচ্ছে। তো এখানে আর কি দেখো তোমাদের একটু দেখাই যে আজকে কী কী রান্না হবে। তো এখানে তো খাসির মাংস রান্না করব, এখানে হচ্ছে পেঁপে ভাজি করব, আর এই শাকটা দেখো এটা হচ্ছে হেলাঞ্চা শাক বলে, আমাদের মানে শ্বশুরবাড়িতে ওদিকে পাওয়া যায় গ্রামের আর কি। তো ইলিশ মাছের মাথা টাথা দিয়ে আর কি ওই শাকটা রান্না করব।
তো করবো মানে কি, অলরেডি কিন্তু রান্নায় যে বসাই দিয়েছি, মানে দুই চুলায় দুইটা আর কি উঠাই দিয়েছি, মাঝখানে কিন্তু অনেক সময় চলে গেছে, মানে ওর সাথে গল্প গুজব করছি আর কি, একটু চাও খেয়ে নিয়েছি। তো এই যে রান্নাটা দেখো আর কি বসিয়ে দিয়েছি, তো রান্নাটা করতে থাকি। আর আজকে জানো তো মানে মনটা এমনিতেই খুবই ভালো লাগছে, মানে নিজেকে খুবই এনার্জেটিক মনে হচ্ছে যে কাজ করে আজকে ফাটাই দিব। মানে কোনো কাজ করতে আর কি অন্যদের মানে কিছু কিছু দিন এমন হয় যে একটু কাজ করতে কষ্ট হয় বা আলসেমি লাগে, কিন্তু আজকে কিন্তু কাজ করতে কোনো কষ্টই লাগতেছে না, মানে রান্না করতে, কাজ করতে, সব কিছুই করতে ভালো লাগতেছে। তো গতকাল শাড়িটা হাতে পেয়েছি, ওটা তো একটা কারণ আছেই, আর দ্বিতীয় কারণ হচ্ছে মানে ডাইনিং রুমের লুকটা চেঞ্জ করার পরে আমার কিন্তু খুব একটা মানে ভালো লাগতেছে, মানে ঘরে এরকম কিছু একটা পরিবর্তন করলে দেখবা যে নিজের মনেও কিন্তু একটা পরিবর্তন মানে লক্ষ্য করা যায়। আর এদিকে দেখো আনন্দর জোয়ার মনে হচ্ছে আমার মেয়ের মনেও বইছে, কারণ সে খাসির মাংস খুবই পছন্দ করে। তো যখনই আর কি মাংসটা কষাচ্ছিলাম, তো মাংসের গন্ধটা মানে ছড়া যাওয়ার পরে ও হচ্ছে ওখান থেকে পেয়ে মানে বারবার দৌড়ায় আসতেছে আর বলতেছে মা কখন হবে কখন হবে। তো এসে মাঝে মাঝে ঢাকনাটা উঁচু করতেছে আর ও ঘ্রাণটা নিতেছে, নিয়ে নিয়ে আবার দৌড়ায় চলে যাইতেছে। তো ওর এই কাণ্ড কারখানা দেখে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছে, যখন হচ্ছে মা মাংস রান্না করতো তখন আমিও এরকমই করতাম, মানে কখন রান্না হবে কখন এক পিস খেতে পারবো, মানে আমিও বারবার করে আর কি এরকম রান্নাঘর দিয়ে আর কি মানে রান্নাঘরের ধারে ধারে আর কি যাইতাম আর এরকম গন্ধ শুকতাম। তো খালি ভাবতাম যে কখন রান্নাটা শেষ হবে, কখন এক পিস আর কি মা আর কি খেতে দেবে। তো প্রায়ই হয়তো মা আর কি মাংসটা কষায় দেখা যায় কি আর কি বাটিতে আমাকে আর কি একটু দিত, তো আমি তাড়াতাড়ি আর কি খেতাম, না হলে আমার দেখা যায় মনে শান্তিই লাগতো না। তো আমার মেয়েটাও মনে হয় একদম আমার মতোই হয়েছে। তো যাই হোক, যে কোনো কারণেই হোক, আজকে খুশির জোয়ারে আর কি আমরা ভেসে যাচ্ছি, সেই জোয়ারে হচ্ছে তোমাদেরও আর কি ভাসিয়ে নিয়ে যেতে চাই। তবে আমাদের খুশিতে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল হচ্ছে কারেন্ট, এই যে কারেন্ট মহাশয় আর কি চলে গিয়েছে। তো এর জন্য দেখা যায় কি যে পাটায় আর কি আমার মানে বাটতে হচ্ছে, না হলে আমি ব্লেন্ডারে আর কি মানে মশলাটা আর কি বেটে ফেলতাম। ও আরেকটা কথা তোমাদের এখানে বলে রাখি, আমার কিন্তু হচ্ছে রান্নাঘরে লাইট জ্বলতেছে, তোমরা আবার ভেবো না যে লাইট জ্বলতেছে তাহলে আবার বলতেছি কেন যে কারেন্ট নাই। লাইটটা হচ্ছে আমার জেনারেটর লাইন। আমাদের বাসায় হচ্ছে আমার যে রুমটা মাস্টার বেডরুম আর হচ্ছে ডাইনিং রুমে আর হচ্ছে এই রান্নাঘরে, এই তিনটা হচ্ছে লাইট আর একটা ফ্যান হচ্ছে জেনারেটর লাইন দেওয়া থাকে। তো সবসময় আর কি ওই লাইনটা আর কি থাকে, তো যার জন্য ওইটাই আর কি রান্নাঘরের আর কি সেই লাইনটাই জ্বলতেছে। তো অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেন যে আমি রান্নার পরে খাবারগুলো কোথায় রাখি বা খাবারের পরে হচ্ছে খাবারগুলো আমি কোথায় রাখি। তো এই যে আমি একটু দেখিয়ে দিলাম, আমার এই যে ছোট একটা মিক্সেপ আছে, এটা অনেক আগের 7-8 বছর পুরানো। তো আমি এই খাবারগুলো রান্নার পরে এই মিক্সেপেই রাখি, আর মিক্সেপে আমি রাখার সময় আর কি এভাবে করে ঢাকনা দিয়ে রাখি। তো খাবারগুলো যখন খাই তখন টেবিলে নিয়ে যাই, আবার যখন খাওয়া শেষ হয়ে যায় তখন আবার টেবিল থেকে এখানেই রাখি। আর এখন একটু অতিরিক্ত গরম পড়েছে, তো গরমের সময় দেখা যায় কি খাবারগুলো আমি ফ্রিজেই বেশিরভাগ সময় রাখি। রান্না বান্না মোটামুটি শেষ, আমার যে বুয়া ও কিন্তু আর কি রান্নাঘর মুছে দিয়ে গেছে, তারপরেও একটু আমার কাছে আর কি মনে হয় যে মানে একটু রান্নার পরে যেমন যে একটু মানে তেল টেল আর কি ছিটে টিটে এরকম আর কি লাগে, তো আমি আর কি রান্নাঘরটা আরেকবার একটু মুছে নিব। তো বসে মুছলে আর কি ভালো হতো, তবে বসে মুছতে গেলে হচ্ছে আমার মাজায় বা পায়ে আবার অনেক প্রেশার লাগে, মানে খুবই ব্যথা হয় পরে, তো এই জন্যই আর কি মপটা দিয়ে আর কি মুছে নিচ্ছি। তো আজও তোমাদের সাথে অনেক গল্প করে ফেললাম, গল্প করতে করতে তোমাদের অনেকটা সময় কিন্তু নষ্ট করে ফেলেছি। যারা যারা তোমাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার এই ভিডিওটা এই পর্যন্ত আর কি দেখেছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি তোমরা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখো তাহলে চাইলে আমার ফেসবুকটা মানে পেজটা আর কি ফলো দিয়ে রাখতে পারো। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।